পাকুতে দরুদ ও সালাম আপনার আমার কোনে জাতুক নবী দো জানের বাদশা নবী সৃষ্টি কোনের প্রধান আকর্ষণ বিশ্ব সভার সভাপতি রহমাতুল লিল আলামিন নবীর উপরে আমরা সকলে দরুদ শরীফ পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন কারীমের মধ্যে আমার আল্লাহ স্পষ্ট জানিয়ে দিলেন জগতের মানুষে আমার সাথে বরণ ওয়া রাফা'না লাকা যিকরাক সুবহানাল্লাহ ও আমার হাবিব ও আমার বন্ধু আপনি জগতের মানুষদেরকে জানাইয়া দেন আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার ইজ্জত আপনার সম্মান এমন ভাবে বাড়িয়ে দিয়েছি ও বন্ধু কিয়ামত পর্যন্ত সারা পৃথিবীর মানুষ যদি চেষ্টা করে আপনার মর্যাদার কিঞ্চিত পরিমাণ নষ্ট করতে পারবে না আচ্ছা বাবারা বলেন তো এই কথা কি আমার না আল্লাহ কথা বলবেন কার তাহলে আল্লাহ যদি তিনার বন্ধুর মর্যাদা ইজ্জত সম্মান বাড়িয়ে দেন আপনি যদি হাজারো ইজ্জতের চাদর নিয়ে টান দেন কমাইতে পারবেন পারবেন না আবু জাহেল পারে নাই আবু লাহাব পারে নাই উতবা সাহেবা কেউ পারে নাই ১৪০০ বছর পর্যন্ত আপনার আমার নবীর শানে কিছু কিছু মানুষ বিরোধিতা করেছে কিন্তু খোদা কি কসম আপনার আমার কলিজার টুকরা নবীর বিন্দু পরিমাণ সম্মান কমাতে পারে নাই ঠিক কেনা কিয়ামত পর্যন্ত পারবে কেন আল্লাহ তাআলা বলেছেন কোরআন এমন একটি কিতাব লা রাইবা ফি যার মধ্যে কোনো সন্দেহ নাই সন্দেহ নাই আপনাদের কাছে একটা প্রশ্ন আমার আল্লাহ রহমাতুল লিল আলামিন নবীর সম্মান কেমন বাড়িয়েছেন জানার দরকার আছে না নাই আছে ছোট করে বলি বাবা আপনাদের কাছে প্রশ্ন এখানে অনেক মানুষ আছে হজে গিয়েছেন ঠিক কি না কারা কারা গেছেন একটু হাত তুলে দেখান একজন দুইজন তিনজন চারজন চারজন মানুষ পাঁচজন মানুষ হজে গিয়েছেন আপনাদের কাছে প্রশ্ন রে বাবা ও নোয়াপাড়ার মুসলমান খানায় কাবার মধ্যে একটা পাথর আছে কিনা কথা কয় না আছে কি ওই পাথরটার নাম কি হজরে আসওয়াদ পাথর ওই হজরে আসওয়াদ পাথরকে যদি আপনি জিজ্ঞাসা করেন এই হজরে আসওয়াদ পাথর তোমার এত সম্মান কেন তোমার এত ইজ্জত কেন সারা পৃথিবীর লক্ষ কোটি মুসলমান তোমাকে চুমা দেয় তোমাকে চুমা দিলে মানুষের গুনাহ তুমি চুষে নাও ও হজরে আসওয়াদ পাথর তোমার কাছে প্রশ্ন রাখলাম তোমার এত ইজ্জত সম্মান কেন আমি জানতে চাই কথা বলেন ঠিক কিনা হজরে আসওয়াদ পাথর জবাব দিবে ও আল্লাহর বান্দা নবীর উম্মত শুনো এই পৃথিবীর মধ্যে সারা পৃথিবীর মধ্যে অনেক পাথর রয়েছে কথা বলেন ঠিক কিনা এই সিলেটের জমিনের মধ্যে পাথর আছে না নাই এই কুমিল্লার জমিনের মধ্যে পাথর আছে না নাই চট্টগ্রামের জমিনের মধ্যে পাথর আছে না নাই ওই পাথরের মধ্যে যদি চুমা দেয় চেষ্টা করে অনেকে অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা আছে না নাই হে হজরা সোয়াব পাথর সারা পৃথিবীর মধ্যে হাজারো কোটি পাথর রয়েছে কোন পাথরে চুমা দিলে গুনাহ মাফ হয় না কোন পাথরে মানুষ চুমা দেয় না কিন্তু তোমাকে চুমা দেয় কারণ কি আমি জানতে চাই হে হজরে আসওয়াদ পাথর তুমি আজকে আমাকে জবাব দিবে আমি জানতে চাই হজরে আসওয়াদ পাথর একটা জবাব দিবে অ নবীর উম্মত শোনো আমি হজরে আসওয়াদ পাথরের কোন দাম ছিল না কোন সম্মান ছিল না আমার সম্মান বাড়ার একমাত্র কারণ দুজাহানের বাদশা নবী রাহমাতুল্লিল আলামিন নবী আমি পাথরকে চুমা দিয়েছিলেন এই জন্য আমি পাথরের সম্মান আল্লাহ রাব্বুল আলামিন বাড়িয়ে দিয়েছেন আমি কি বানিয়ে বলেছি না মিথ্যা বলেছি ও বন্ধু আর আপনার মুসলমান গভীর মনোযোগ একটা পাথরের গায়ে আমার নবী
চুমা দেওয়ার কারণে যদি ওই পাথরের সম্মান বেড়ে যায়, ওই পাথরের চুমা দিলে গুনাহ মাফ হয়ে যায়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তিনার হাবিবের সম্মান কেমন ভাবে বাড়িয়েছেন কথা বলেন ঠিক কিনা? আমাদের গুনাহ আছে না নাই? আছে না নাই? ও বন্ধু আমার আল্লাহ বলেন, ও পৃথিবীর মানুষ তুমি পাহাড় পরিমাণ গুনাহ করেছো, সমুদ্রের পানি পরিমাণ গুনাহ করেছো, আকাশ পরিমাণ গুনাহ করেছো, পানি পরিমাণ গুনাহ করেছো, কোনো সমস্যা নাই। আমি জানি ও বান্দা পৃথিবীর মধ্যে যখন তুমি আসবা তোমার চলার ক্ষেত্রে তোমার কিছু গুনাহ হয়ে যাবে। ও বান্দা ওই গুনাহটা নিয়ে তুমি ফজরের নামাজের সময় আমি আল্লাহর কাছে ক্ষমা চাইবা, জোহরের নামাজের সময় চাইবা, আসরের নামাজের সময় চাইবা, আশারের নামাজের সময় চাইবা। ও বান্দা নামাজ শেষে পড়বা রব্বানা, পড়েন রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুন। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ বলেন, ও পৃথিবীর মানুষ ইশারের নামাজের পরে যদি তারপরে আমি আল্লাহ ক্ষমা না করি, ও বান্দা শীতের রজনীতে ঠান্ডা পানি দিয়ে ঝুঁকুড়ে তোর গুনাহের কবর পৃথিবীর কোনো মানুষ জানে না, তোর সন্তান জানে না, স্ত্রী জানে না, পাড়া প্রতিবেশী জানে না, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোর গুনাহের খবর জানি। তুই যখন তাহাজ্জুদের নামাজ পড়ে আমি আল্লাহ দরবারে কাঁদবি, তারপরেও যদি আমি আল্লাহ ক্ষমা না করি, তারপরে বান্দা হতাশ হওয়ার কোনো কারণ নাই, হতাশ হওয়ার কারণ কোনো কারণ নাই। কেননা আমি আল্লাহ রাব্বুল আলামিন তোর জন্য এমন একটা রাস্তা তৈরি করে রেখেছি, ওই রাস্তায় যদি বান্দা তুমি যাও আমি আল্লাহ তোমার জীবনের সমস্ত গুনাহগুলি মাফ করে দেব। বলেন সুবহানাল্লাহ। এটা কার কথা? আল্লাহ তাআলা বলেন, ওয়ালাউ আন্নাহুম ইয়ালামু আনফুসাহুম জাউকা। সুবহানাল্লাহ। এটা কার কথা? আল্লাহর কথা। আল্লাহ বলেছেন, বান্দারে হাজার গুনাহ করস প্রীতি হজলে আসওয়াত পাতুরে চুমা দেওয়ার পরেও যদি তোর গুনাহ যদি মাপ না হয় চিন্তা করবি না রে বান্দা, চিন্তা করবি না। ওয়ালাউ আন্নাহুম ইয়ালামু আনফুসাহুম জাউকা। আমার আল্লাহ বলেন, বান্দারে তোর জন্য আমি এমন একটা দরবার রেখেছি, ওই দরবারে যদি হাজিরা দিয়ে দস রে বান্দা, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই দরবার থেকে যদি তোর জন্য সুপারিশ আসে আমি আল্লাহ সঙ্গে সঙ্গে তোর জীবনের গুনাহ মাফ করে দেব। সেই দরবারের নাম কি বলেন তো সবাই? সকলে বলে মারহাবা। আমার কথা না না, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে ঘোষণায় স্পষ্টভাবে দিলেন, সমস্ত তাফসীরের কিতাবের মধ্যে রয়েছে। আমার আল্লাহ বলেন, ওয়ালাউ আন্নাহুম ইয়ালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফার লাহুমুর রাসূল। জবান খুলে বলা যাবে কি? সুবহানাল্লাহ। আমরা ফজরের নামাজ কেঁদেছ, জোহরের নামাজ কেঁদেছ, তাহাজ্জুদের নামাজ পড়ে কেঁদেছ, তোমার গুনাহ মাফ হয় নাই, হজরে আসওয়াদে চুমা দিয়েছ মাফ হয় নাই। যদি আমি আল্লাহ মাফ না করি তোমার জন্য সর্বশেষ একটা দরবার আমি খুলে রেখেছি, ফাস্তাগফারাল্লাহ ওয়াস্তাগফারাল্লাহুমুর রাসূল। আমার রাসূলের দরবারে চলে যাও, আমার রাসূলের দরবারে চলে যাও, ওখানে গিয়ে দুই ফোঁটা চোখের পানি পেলে দাও, দুই ফোঁটা চোখের পানি যদি ছেড়ে দিস রে বান্দা, আমার বন্ধু হাবিব আল্লাহ যদি তোর জন্য একটু সুপারিশ করে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোর জীবনের সমস্ত গুনাহগুলি মাফ করে দেব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আকবার। মারহাবা। অনেক বেঁ পরে মসজিদের নববীতে যাওয়ার দরকার নাই, মসজিদের নববীতে কিচ্ছু নাই, হজের অংশ মদিনা শরীফ না, বলেন না নাউজুবিল্লাহ। তাহলে এই শয়তান কোরআন বিরোধী বলল, আল্লাহ বলেছেন গুনাহ যদি মাপ না হয় ফাস্তাগফারাল্লাহ ওয়াস্তাগফারাল্লাহুমুর রাসূল, আমার রসুলের দরবারে চলে যাও, আমার রসুল যদি সুপারিশ করে আমি আল্লাহ তোকে মাফ করে দেব। তাহলে যারা বলে আমার নবীর যে রওজার দরকার নাই, আসলে তারা সুরতে মানুষ, ভিতর
ভিতরে ইহুদি নাসারার এজন কথা বলেন ঠিক কিনা এজন্য শায়ের লেখেন মুসিবত না পাই যদি মুসিবত না পাই যদি করোনা তোমার কবরে হাসরে কি হবে এই আপনারা পারেন না বলেন কবরে হাসরে কি হবে মুসিবত না পাই মুসিবত না পাই যদি করোনা তোমার কবরে হাসরে কি হবে কবরে হাসরে কি হবে আছি আমি পাপের সাগরে না জানি কি হবে ও পারে হাসরে আছি গডুবে আমি পাপের সাগরে না জানি কি হবে ও কেন যে ভুল পথে আমি কেন যে ভুল পথে আমি করলাম জীবন পার কবরে হাসরে কবরে হাসরে তুমি তো দিয়েছ দেখিয়ে আলোর পথ ঠিক কিনা তুমি তো দিয়েছ দেখিয়ে আলোর পথ বলেছ সে পথে মিলবে রহমত কথা বলেন ঠিক কিনা আমার নবী যেই পথে বলেছেন সেই পথটাই হলো রহমত কথা বলেন ঠিক কিনা তুমি তো দিয়েছ দেখিয়ে আলোর পথ বলেছ সে পথে মিলবে তোমারি সুপারিশ বিনে তোমারি সুপারিশ বিনে কেমনে হব পার কবরে হাসরে কি হবে কবরে হাসরে বলেন না ইয়া রাসূলুল্লাহ নবী ছাড়া কোনো দাম নবী ছাড়া কোনো দাম আমরা রসুন চাই কি চাই না কবরে রসুন চাই কি চাই না হাসরে রসুন চাই কি চাই না মিজানে রসুন চাই কি চাই না যাদের রসুন দরকার নাই তারাই বিরোধিতা করে আমাদের রসুন দরকার আছে এই জন্য আমরা মহাব্বত করি মাহফিল করি নাত রসুল করি কথা বলেন ঠিক কিনা ও বন্ধু গমিয়ার মনোযোগ আমরা তো নবীকে ভালোবাসি কেমন আমার নবীকে আমার আল্লাহ এর চেয়ে কোটি কোটি গুণ বেশি ভালোবাসে সুবহানাল্লাহ প্রমাণ দরকার আছে না নাই আছে না নাই আমার আল্লাহ আমার নবীকে কেমন ভালোবাসে এই ঘটনা বলে আলোচনা শেষ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ বন্ধুরে আমার গভীর মনোযোগ আমার আল্লাহ আমার নবীকে কেমন ভালোবাসে আর আল্লাহ আমার আমাদেরকে কেমন ভালোবাসার জন্য বলেছে জানার দরকার আছে না নাই অনেকে নামাজ পড়ে রোজা রেখে হজ করে কুপারের মধ্যে দাগ লেগে যায় কিন্তু অন্তরে নবী প্রেম নাই আমি বলে ওই ওই নামাজের কোন মূল্য নাই আমার নবী বলেছেন আখলিস দিনাকা ইয়াকফিকাল আমালুন কলিল অল্প আমলি নাজাতের জন্য যথেষ্ট কার জন্য যথেষ্ট আমার নবী বলেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন জগতের মানুষ নাই ও পৃথিবীর মানুষ তো
তোমরা যতক্ষণ পর্যন্ত তোমার সন্তান চেয়ে তোমার তোমার জীবনের চাইতে তোমার মাতাপিতার চাইতে তোমার হায়াতের চাইতে তোমার সম্পদের চাইতে আমি রাসূলকে বেশি ভালোবাসবা না ততক্ষণ পর্যন্ত তোমরা ঈমানদার হতে পারবে না এটা কার কথা আল্লাহর নবীর কথা আল্লাহর কথা তাহলে যারা নবীকে ভালোবাসে না তাদের ঈমান নামাজ রোজা হজ যাকাত নবী ছাড়া কোনো কিছুই আমাদের নবী আছে আমল যদি অল্প হয় কাজ হবে আর নবী নাই ঈমান না থাকলে সারা জীবন জাহান্নামে আপনার আমল করলে ঈমান থাকলে বিচার একটা আমল না থাকলে ঈমান থাকলে বিচার আরেকটা কথা কোন ঠিক কিনা আমল আছে ঈমান আছে জান্নাতি কিন্তু আমল নাই ঈমান আছে জাহান্নামে দিও ঈমান থাকার কারণে আল্লাহ জান্নাতে দিবে জবান খুলে বলি সুবহানাল্লাহ বলতেছিলাম আমার আল্লাহ নবীকে কেমন ভালোবাসে জানার দরকার আছে না নাই কথা কোন জানার দরকার আছে না নাই আপনারা কি ঘুমান কারা কারা ঘুমান হাত তুলেন এবারে তুলতে লাগছে আচ্ছা ভুলে ভুলে তুলছেন কেন আচ্ছা মাফ করে দিছি সকাল বেলার মারহাবা ও বন্ধু আমার আল্লাহ রাব্বুল আলামিন কেমন নবীকে ভালোবাসেন আপনাদের কাছে প্রশ্ন করে উত্তর দিবেন এই পৃথিবীর মধ্যে মুসলমান কত কোটি কথা বলেন মুসলমান কত কোটি বলুন 200 কোটি অথবা 250 কোটি এরকম হইতে পারে আপনাদের কাছে প্রশ্ন কেউ যদি বলে খানায় কাবা 200 কোটি মুসলমান যদি ফতোয়া দেয় খানায় কাবাকে আমরা আজকে থেকে কেবলা মানি না বাইতুল মুকাদ্দাসকে কেবলা মানি আল্লাহ মানবনি এই কথা 200 কোটি মুসলমান আমরা বলতেছি খানায় কাবা আজকে থেকে কেবলা না বাইতুল মুকাদ্দাস কেবলা অথবা মদিনা শরীফ কেবলা মানবনি কেউ কথা বলে না মানবে না আমার আল্লাহ বলবেন পৃথিবীর মানুষ তোমার 250 কোটি মুসলমান একসাথে যদি ফতোয়া দাও খানায় কাবা কেবলা না আমি আল্লাহ মানব না তোদের মতো বান্দা আমার কোনো প্রয়োজন নাই প্রয়োজন নাই কিন্তু দেখেন পৃথিবীর মধ্যে বাবা আদম সবিউল্লাহ থেকে 1,24,000 পয়গম্বর অথবা মতান্তরে 2,24,000 পয়গম্বর তাদের কেবলা কোনটা ছিল বাইতুল মুকাদ্দাস মাশাআল্লাহ কি বাইতুল মুকাদ্দাস গভীর মনোযোগ অ্যাটেনশন প্লিজ 1,24,000 পয়গম্বরের কেবলা ছিল ঈসা রাহুল্লাহ পর্যন্ত আমার নবী আসা পর্যন্ত বাইতুল মুকাদ্দাস ছিল কিবলা কথা বলেন ঠিক কিনা সমস্ত নবীগণ কিবলা পরিবর্তন করতে পারে নাই সকলের জন্য কিবলা ছিল বাইতুল মুকাদ্দাস একদিন আপনার আমার নবী দু জাহানের বাদশা নবী রহমাতুল লিল আলামিন নবী 1 বছর 5 মাস পর্যন্ত বাইতুল্লাহ থেকে যখন তিনি জন্মভূমি থেকে যখন মদিনাতুল মুনাওয়ারায় আসলেন তিনি 1 বছর 5 মাস বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ আদায় করেছেন বলেন মারহাবা আওয়াজে বোঝা যায় ওয়াজ মজা লাগতেছে না জোরে বলেন না মারহাবা কয় মাস 1 বছর 5 মাস আপনার আমার নবী হিজরত করার পরে বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ পড়তেছেন অনেক বেঈমান বলে নবী আমার মতো নবীকে দেখতে তো আমাদের মতো দেখা যায় এই বেঈমানদের জন্য এই কোরআনের আয়াত এই ঘটনায় যথেষ্ট কথা কোন ঠিক কিনা বন্ধুরে আমার গভীর মনোযোগ আপনার আমার নবী নামাজ পড়তেছেন নামাজের মধ্যে বলতেছেন ও রব্বুল আলামিন চোখের পানি ছেড়ে দিলেন আমার নবী বলেন ও রব্বুল আলামিন আজকে 17টা মাস খানায় কাবার দিকে ফিরে নামাজ পড়তে পারে না যতক্ষণ খানায় কাবায় আমার নবী ছিল খানায় কাবার পূর্ব পাশ থেকে বাইতুল মুকাদ্দাসকে কেবলা করলে বাইতুল্লাহ কেবলা ছিল খানায় কাবাও কেবলা ছিল কিন্তু মদিনায় আসার পরে কেবলার দিকে নামাজ পড়া যায় না কিন্তু মদিনার দিকে যখন কেবলা হয়ে যায় বাইতুল মুকাদ্দাস পড়ে মক্কা শরীফ পিছনে পড়ে যায় ও বন্ধু নামাজের মধ্যে আমার নবী চোখের পানি ছেড়ে কান্দে ও রব্বুল আলামিন
সমস্ত নবীগণকে তোমাকে খুশি করা লেগেছে সমস্ত নবীগণ ছিল খলিলুল্লাহ ইব্রাহিম কথা বলা ইব্রাহিম খলিলুল্লাহ মূসা কারীমুল্লাহ আদম সফিউল্লাহ ঈসা ইসমাঈল জবিউল্লাহ সকল নবীরা আমার আল্লাহকে খুশি করতে করার জন্য তারা জীবন বাজি রেখেছেন আমার আল্লাহ একটা ডাক দিয়া কয় বন্ধু ও ও বন্ধু 124000 পয়গম্বর আমি আল্লাহকে খুশি করার জন্য তারা জীবন বাজি রেখেছে কেউ আগুনে ঝাঁপ দিয়েছে কথা বলেন ঠিক কিনা কিন্তু আপনি